আপনি যে আমাদের মাধ্যমে যাচ্ছেন, কতদিন সময় লেগেছে? 2 মাস। আচ্ছা, কলিং ভিসা কি বন্ধ? না, কলিং ভিসা চলছে। অনেকে যে বলে যে নির্বাচনের পরে কলিং ভিসা বন্ধ বা কলিং ভিসা লোক যাচ্ছে না, এটা কি আসলে সত্যি? মিথ্যা, এটা ভুল। গ্রামের লোক বেশি বিশ্বাস করে, এটা ভুল। তার মানে যারা এই তথ্যগুলো প্রচার করছে সেগুলো কি? মিথ্যা মিথ্যা, গুজব গুজব। আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রবাস বন্ধুর নতুন একটি পর্বে। আশা করি সবাই ভালোই আছেন। আপনাদের মধ্যে যখনই মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে কিছু গুজব ডালপালা মেলে, তখনই আমি চেষ্টা করি সেই গুজবের সরাসরি বাস্তবসম্মত উত্তর নিয়ে আসতে। অনেকদিন যাবতই অনেকে বলছিলেন যে নির্বাচনের পরে আর কোনো ফ্লাইট যাচ্ছে না কেন, তাই আজকে আমি একটি ফ্লাইটের ভিডিও নিয়ে হাজির হলাম। এবং আমাদের মাধ্যমে নিয়মিত ফ্লাইট যাচ্ছে, অনেকেই বিভিন্ন ভুলভাল এজেন্সিতে পাসপোর্ট জমা দিয়ে মেডিকেল এক্সপায়ার হচ্ছে বা যেতে পারছেন না, তারা প্রশ্ন করছেন যে ভাই আমরা কেন যেতে পারছি না। দেখুন, মালয়েশিয়ার কাজটি একটু ডিফিকাল্ট, সো আপনাকে খোঁজ খবর রাখতে হবে যে কোন এজেন্সি ফ্লাইট দিতে পারছে, কাদের ফ্লাইট যাচ্ছে, অর্থাৎ কাদের হাতে কাজ আছে। এখন ডিজিটাল যুগ, এটি খোঁজ খবর নেওয়া খুবই সহজ। আপনি আপনার হাতের মোবাইলের মাধ্যমেই সেটি খোঁজ খবর রাখতে পারেন। দেখবেন অনেকে শুধু অনেক ধরনের কাজ আছে, এটা আছে সেটা আছে বলে, তাদের কাছে প্রমাণ চাইবেন যে ভাই অনেকদিন তো মালয়েশিয়া কলিং ভিসা চালু, একটা ফ্লাইট দিয়েছেন তার ভিডিও দেখান বা প্রমাণ দেখান, পারবে না। আপনারা চাইলে আমাদের সহায়তায় মালয়েশিয়াতে যেতে পারবেন, ইনশাল্লাহ আমাদের নিয়মিত ফ্লাইট যাচ্ছে। স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করে আমাদের সহায়তায় মালয়েশিয়াতে যেতে পারবেন। বর্তমানে আমাদের কাছে যে কাজ রয়েছে, রিচ দ্য অ্যাগ্রো এসডিএন বিএসডি, এটি মালয়েশিয়ার সরকারের একটি প্লান্টেশন বা পাম বাগানের কাজ। এখানে 18 থেকে 40 বছর বয়স্ক যে কোনো বাংলাদেশি নাগরিক আবেদন করতে পারবেন। আপনার চাকুরির মেয়াদ হবে 3 বছর প্লাস নবায়নযোগ্য। বেসিক স্যালারি হবে 1500 রিঙ্গিত প্লাস ওভারটাইম থাকবে। এটির ইন্টারভিউ হবে 20-21 তারিখ, অর্থাৎ আগামীকাল এবং পরশু। যারা রিচ দ্য অ্যাগ্রোতে যেতে চান, তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করে ইন্টারভিউ সিরিয়াল নিয়ে নেবেন। এবং আমাদের কাছে আরেকটি ক্লিনিং সার্ভিসের কাজ রয়েছে, পান্ডা ক্লিনিং সার্ভিসেস এসডিএন বিএসডি। এটিতে বয়সসীমা লাগবে হচ্ছে 18 থেকে 35। যারা এই কাজে যেতে চান তারাও যোগাযোগ করতে পারেন। এবং কনস্ট্রাকশনের বেশ কিছু কাজ আমাদের হাতে রয়েছে, সেগুলোর মেডিকেল চলমান। আমি আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমাদের কর্মীদের সাক্ষাৎকারে। আপনার নাম? মোহাম্মদ নাজমুল হোসাইন। আপনি কোন কোম্পানিতে যাচ্ছেন? এভিই ইঞ্জিনিয়ারিং। আপনার স্যালারি কত জানেন? 1500 রিঙ্গিত। আপনি যে আমাদের মাধ্যমে প্রসেসিং করেছেন মালয়েশিয়া যাওয়ার, সময়টা কতদিন লেগেছে আপনার? 2 মাস লাগছে। আপনি আমাদের সাথে লেনদেন করেছেন, লেনদেন করতে গিয়ে কোথাও কোনো প্রবলেম ফেস করেছেন? না, কোথায় কোথায় প্রবলেম হয় না আর কি, সমস্যা হয় নাই, সুন্দরভাবে হয়েছে। আমরা খুব হ্যাপি, খুব খুশি। কী কাজে যাচ্ছেন আপনি? আমরা হচ্ছে কন্ডিশন। আপনার ফ্লাইট কবে? আমার ফ্লাইট 22 তারিখে, 21 তারিখ রাত্রে। কী নাম আপনার? আমার নাম মোহাম্মদ তন্ময় হোসেন। কী কাজে যাচ্ছেন আপনি? আমি কন্ট্রাকশনের কাজে আমি যাচ্ছি। কোন দেশে যাচ্ছেন আপনি? মালয়েশিয়াতে। আমাদের মাধ্যমে যে আপনি প্রসেসিংটা করেছেন, টোটাল সময় কতদিন লেগেছে? 2 মাস। আপনি আমাদের সাথে যে লেনদেন করেছেন, লেনদেন করতে গিয়ে কোথাও কোনো প্রবলেম ফেস করেছেন? না, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি, ভালোভাবে সব কিছু হয়েছে। আচ্ছা, মালয়েশিয়া যাওয়ার অপেক্ষায় অনেকে কিন্তু রয়েছে, তারা দেখা যায় উল্টাপাল্টা এজেন্সিতে গিয়ে অনেকভাবে প্রতারিত হচ্ছে। যারা বর্তমানে যেতে চাচ্ছে তাদেরকে আপনি কী সাজেস্ট করবেন? এজেন্সির মাধ্যমে আমরা যাচ্ছি, সেই এজেন্সিটা মানে খুব মানে সুষ্ঠুভাবে আমাদেরকে নিয়ে যাচ্ছে। আমরা খুব আপনি কি সাজেস্ট করছেন তাদেরকে যে আমাদের সাথে যোগাযোগ করে তারা যেন মালয়েশিয়া যায়? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। শরীফ ইসলাম। আপনার দেশের বাড়ি কোথায়? রংপুর। কলিং ভিসা কি বন্ধ? আমরা বন্ধ হলে আমরা যাচ্ছি কিভাবে? আপনার ফ্লাইট কবে? 21 তারিখ। আপনি কি কাজে যাচ্ছেন? টাইসে। বর্তমানে যারা মালয়েশিয়া কলিং ভিসা যাওয়ার অপেক্ষা আছে, আপনি কি সে কর্মীদেরকে সাজেস্ট করবেন যে আমাদের সাথে যোগাযোগ করে যাওয়ার জন্য? জি। আপনি আমাদের সাথে লেনদেন করে বা আপনার ভিসা প্রসেসিং করে সন্তুষ্ট? জি। আপনি যে এই এজেন্সির সাথে যোগাযোগ করেছেন, এই এজেন্সির স্টাফদের ব্যবহার কি ভালো ছিল? ওনাদের স্টাফ খুব ভালো, ব্যবহার ভালো, সব কিছুতে আমরা সন্তুষ্ট। আপনার টোটাল প্রসেসিং টাইমটা কত লেগেছে? আমার টোটাল প্রসেসিং টাইম 2 মাস লাগছে। যারা বর্তমানে মালয়েশিয়া যাওয়ার অপেক্ষা আছে, আপনি কি তাদেরকে সাজেস্ট করবেন এই এজেন্সিতে যোগাযোগ করার জন্য? হ্যাঁ অবশ্যই, যারা মালয়েশিয়া যাওয়ার জন্য প্রস্তুত তাদেরকে বলবো অবশ্যই এই এজেন্সির মাধ্যমে যাওয়ার জন্য। আমাদের অল্প সময়ে সময় খুব কম লাগছে, তাই আমরা খুব খুশি। কী নাম আপনার? মোহাম্মদ মিন্টু হোসেন। আপনি কোথায় যাচ্ছেন? মালয়েশিয়া। আপনার টোটাল প্রসেসিং টাইমটা কতদিন লেগেছে? 2 মাস। আচ্ছা, কলিং ভিসা কি বন্ধ? না, কলিং ভিসা চলছে। অনেকে যে বলে যে নির্বাচনের পরে কলিং ভিসা বন্ধ বা কলিং ভিসা লোক যাচ্ছে না, এটা কি আসলে সত্যি?
মিথ্যা, এটা ভুল। গ্রামের লোক বেশি বিশ্বাস করে, এটা ভুল। তার মানে যারা এই তথ্যগুলো প্রচার করছে সেগুলো কি মিথ্যা? মিথ্যা, গুজব, গুজব। এর আগে গতকাল মালয়েশিয়াগামী এ সকল কর্মীদের প্রি ডিপার্চার ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয় প্রবাতী ইন্টারন্যাশনালের অফিসে। কর্মীরা তাদের ফিঙ্গারপ্রিন্ট সহ যাবতীয় কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করেন। সব কিছু ঠিক থাকলে 21 তারিখ রাতে এয়ার এশিয়ার একটি ফ্লাইটে করে ঢাকা ত্যাগ করবেন এ সকল কর্মীরা। মালয়েশিয়ার এভিই ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে কনস্ট্রাকশনের কাজে যাচ্ছেন এ সকল কর্মীরা। তাদের স্যালারি হবে বেসিক 1500 রিংগিত প্লাস ওভারটাইম। ওরিয়েন্টেশন প্রোগ্রাম শেষে এ সকল কর্মীদেরকে টি শার্ট উপহার দেওয়া সহ যাবতীয় কাগজপত্র বুঝিয়ে দেন প্রবাতী ইন্টারন্যাশনালের ডিরেক্টর আব্রাহিম হাবিব। আজকের মতো এই ছিল আমাদের এই পর্বে। দয়া করে গুজবে কান দিবেন না, মালয়েশিয়াতে নিয়মিত ফ্লাইট যাচ্ছে এবং ধীরগতিও কিছুটা কেটে উঠছে। তবে সতর্ক থাকবেন, বর্তমানে ফ্যাক্টরি বা সার্ভিস সেক্টরের কাজ খুব একটা নেই। কনস্ট্রাকশন, ক্লিনার এবং পাম্প বাগান, এই কাজগুলো অ্যাভেলেবেল রয়েছে। আপনারা যারা দ্রুত মালয়েশিয়াতে যেতে চান, দয়া করে এই সকল কাজগুলোতে যেতে পারেন। চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সহায়তাও নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।